মজা দেওয়ার জন্য ওয়াজ করতে আসে না। অনেক বক্তা পাবেন মজা দেয়, কি বলেন দেয় না, অনেক হাসাবে। আমি এখানে যতক্ষণ বসেছি এক ঘন্টার মতো বসেছি, আপনাকে হাসাইতে হাসাইতে অনেকের অবস্থা খারাপ করে ফেলত। তিরমিজি আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল উনার কিতাবের মধ্যে, মসনদে আহমদের মধ্যে, আবু দাউদের মধ্যে এবং মিশকাতের মধ্যে একটা হাদিস এসেছে, লিমাই ইউহাদ্দিসা ইউকাজ্জিবা, ওই সমস্ত মানুষের জন্য ধ্বংস যারা মানুষকে কথা বলার সময় লা ইউদহিকা বিহি কওমা, কোনো মানুষকে হাসায়, হাসানোর জন্য যারা কথা বলে এবং কথা বলে মানুষকে হাসায়, ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু। রসুল তিনবার বললেন তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস যারা মিথ্যা বলে মানুষকে হাসায়। আছে না এমন? অনেক আছে, অনেক বক্তাও দেখবেন, অনেক আলেম ওলামাও আছে, আলেম না অনেক বক্তা আছে যারা মিথ্যা বলে ঘটনা একটা নিজে নিজে বানিয়ে শ্রোতাদেরকে হাসায়, হাসিয়ে বাড়িতে চলে যায়। এখন মাহফিল কমিটি মাহফিলটা করলো কি এই হাসানোর জন্য, এই মঞ্চের হাসানোর জন্য? যদি হাসতে চায় তো ফেসবুকে অনেক ঘটনা আছে, অনেক কাহিনী আছে, ইউটিউবে অনেক ভিডিও আছে হাসার জন্য, টিকটক দেখলে হাসি এমনি আসবে, কি বলেন আসবে না? টিকটক দেখলে হাসি এমনিতেই আসবে। কিন্তু আমার বাবারা ভাইয়েরা, আপনারা এখান থেকে বের হয়ে গিয়েই বলবেন হুজুর এমনটাই বলেই, কিন্তু না, এই যে আপনি গীবত করলেন, আপনার লাভ হোক আর লস হোক, আমি মনে করি একটু লাভ হলো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি শুনলেন উনার একজন লোক উনার গীবত করেছে, উনি যখন শুনলেন যে উনার গীবত করেছে তাড়াতাড়ি উনি কিছু হাদিয়া এবং উপঢৌকন ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে ওই ব্যক্তি বললেন কিরে আমি তো ওনার গীবত কাইলাম, ওনার নিন্দা করলাম, উনি আমার জন্য হাদিয়া পাঠালেন। তাড়াতাড়ি আসলেন হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে, এসে বলতেছেন আপনি আমার জন্য হাদিয়া পাঠালেন? বলে হ্যাঁ। কেন পাঠালেন? বলে আপনি না আমার জন্য গীবত করেছেন? বললে আপনি, আমি তো আপনার গীবত করেছি, তো আপনি তো আমাকে আমার গীবত করার দরকার, আমাকে শাস্তি দেওয়ার দরকার, আপনি আমার জন্য হাদিয়া কেন পাঠালেন? বলল তুমি যে আমার গীবত করেছো আমার একটা লাভ হয়েছে। বললো যে কি লাভ হলো? তো বলতেছে তুমি যে গীবত করেছো, তুমি যে আমার গীবত করেছো, ওই গীবতের কারণে তোমার জীবনে যত নেকি রয়েছে, যত আমল রয়েছে, সমস্ত আমল আল্লাহ তাআলা আমার আমল নামে দিয়ে দিয়েছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। আরেকটা লাভ হলো, তুমি যে আমার গীবত করেছো, ওই গীবতের কারণে আমার নেকিগুলো, আমার গুণাগুলা তোমার আমল নামে চলে গেছে। এখন লাভ হলো না? যেটা বলেন লাভ হলো না?